হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছি। ফারুক 28 অ্যান্ড্রয়েড বাতাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আবার আপনাদের মাঝে যে একটি সফটওয়্যার নিয়ে আজকে আমরা জানব সেটি হচ্ছে ইমো। ইমো দিয়ে আপনি পৃথিবীর যেই কোনো জায়গা থেকে কিভাবে আপনি আপনার পরিজন, পরিবার, প্রেমিকা বা আপনার রিলেটিভ যারা আছে আপনি সবাইকে ট্র্যাক করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন, ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর আমি বলবো, যারা এই জিনিসটা জানেন দয়া করে আমার ভিডিওটা দেখবেন না, আর যদি আপনি দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করেন তাতে আমার কিছুই করার নেই। তো ভিউয়ার্স, তো আমরা আজকে দেখবো কীভাবে এটা করতে হয়। তো আমরা সরাসরি আমাদের কাজে চলে যাচ্ছি, আমাদের ফোনে চলে যাচ্ছি। ফোনে যাওয়ার পরে একটা জিনিস আপনারা ইজিলি দেখবেন, এখানের মধ্যে দেখবেন আপনি যে ইমোটা ইউজ করেন আপনার ফোনের মধ্যে, আপনি যেই ইমোটা ইউজ করেন আপনার ফোনের মধ্যে, আপনি চাইলে এটার জন্য এক্সট্রা ফোন একটি ইউজ করতে পারেন, আর যদি আপনি চান আপনি এই ফোনের মধ্যেই আপনি এটার মধ্যেও এক ফোনের মধ্যেও আপনি করতে পারবেন, আপনার বাড়ির যে ইমোটা সেটাকে ট্র্যাক করতে পারবেন। তো ভিউয়ার্স, আর আমি বলবো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। তো আমরা এখানে যাওয়ার পরে আমরা মোবাইলের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে যে এখানে যে সার্চ বার, যে এখানে যে সার্চ বারটা দেখা যায়, আমরা এখানে লিখব ইমো, IMO, ইমো। ইমো লেখার পরে ইমোতে আমরা মারব, ইমোতে এখানে ইমো লিখব, ইমো ভিটা। তো যে সফটওয়্যারটা আমরা আসলে অনেকজনে মনে করে থাকি, ইমো কোম্পানি হয়তো বা দুইটা সফটওয়্যার ইউজ করতেছে, একটা হচ্ছে ইমো আর একটা হচ্ছে ইমো বিটা। আমরা এটার মধ্যে দুইটা ফোন ইচ্ছা করলে আমরা ইউজ করতে পারি, দুটা ফোনে দুটা, এক ফোনের মধ্যে দুটা ইমো ব্যবহার করতে পারি। আসলে ইমো বিটাটা আপনি চাইলে ট্যাক্স করতে পারেন বা আপনি অন্য একটা নাম্বার দিয়ে ইমো বিটা ইউজ করতে পারেন, তো এভাবেও করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইমো বিটার মাধ্যমে আপনারা কীভাবে আপনার বাড়ির ফোনকে আপনি ট্র্যাক করতে পারবেন। তো আমরা এটা ফার্স্ট ওয়ান আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর দেখেন আমি যেহেতু বাহারেনে আছি, আমার এই জায়গায় বাহারেনের লোকেশান অটোমেটিক আসছে, তো আমরা এখানে যে লোকেশানটা চেঞ্জ করে দেবো, আমরা এখানে দেবো বাংলাদেশ। আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, এই জায়গায় আমি বাংলাদেশ দেওয়ার পরে আমি এখানে একটা বাংলাদেশ নাম্বার একটা অ্যাড করব। অ্যাড করার মাধ্যমে আমি আপনাদেরকে বলি, আপনারা যার নাম্বারটাকে আপনারা ট্র্যাক করবেন, আপনারা শুধু কেল আপনার ওই নাম্বারটাই দিবেন। তো আমি এখানে আমার নাম্বারটাই, আমি যেই নাম্বারটাকে ট্র্যাক করব ওই নাম্বারটাই আমি এই জায়গায় দেব। তো আমার নাম্বারটা আমি দিচ্ছি, তো দেখুন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। আবার এখানে একটা বিষয় জানার আছে, যেরকম আপনি যদি চান, এখানে যেহেতু আমি আমার নাম্বারটা দিয়েছি, আমার নাম্বারটা দিয়ে অলরেডি একটা আমি ট্যাগ করে রেখেছি, আপনি যদি চান এখানে আপনি যদি একবার ওই নাম্বারটাকে আপনার ফোন দিয়ে আপনি সেম জিমেলের উপরে ট্র্যাক করেন, আপনার আর বারবার এটা দেশের থেকে কোড আনতে হবে না। আমি যদি এখানে যে নাম্বারটা আমি এখানে রাইট করছি, রাইট করার পরে এখনকে আমি সেন্ড করব, আপনি ওই এই নাম্বারটা থেকে এই সেম নাম্বারে দেশে একটা মেসেজ যাবে, আপনি ওই মেসেজের কোডটা এখানে লাগবে। তো আমি যেহেতু আমার এই নাম্বারটা দিয়ে অলরেডি আগের থেকে ট্র্যাক করে রেখেছি, তার কারণে আমার এখানে মেসেজ আসবে না। যদি আপনারা কেউ ট্র্যাক করতে চান আপনাদের ফোনে মেসেজ আসবে, আপনাদের ফোনের ওই কোডটা লাগবে। তো আমি কী করবো, এটাকে এখনকার নেক্সট করে দেবো, ইয়েস করে দেবো। দেখেন আমি আপনাদেরকে বলেছি আমি অলরেডি এটা আগে করেছি, তার কারণে আমার এটাতে কোড নাম্বার লাগবে না। তো দেখুন আমরা এখানে যাওয়ার পরে দেখুন এটা হলো আমার, আমি যে নাম্বারে একটা বাংলাদেশি নাম্বারে ওপেন করছি আপনাদেরকে দেখানোর জন্য, এটা আমার একটা বাংলাদেশ নাম্বার, এটা আমার বাংলাদেশ নাম্বার। তো এটা বাংলাদেশ নাম্বার, আর আমি যে ইমোটা আমার ফোনের মধ্যে ইউজ করতেছি ওইটা হচ্ছে যে আমাদের আমার বাহারানি একটা নাম্বারের উপরে আমি ইমো ইউজ করতেছি, ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন, আমার যে বাহারানি নাম্বারের উপরে আমি যে ইমোটা ইউজ করি, এটা হচ্ছে আমার এই ইমো। তো এই দেখেন, এখানে আমার যে ইমো, এটা হচ্ছে আমার বাহারানি যে সিমের উপরে আমি ব্যবহার করতেছি, ওইটা হচ্ছে আমার ওই ইমো। তো দেখেন, এখনকার আমার ওই নাম্বারটাতে যদি কোনো কল আসে, যদি কোনো মেসেজ আসে, এটা আমার এই ইমোতে আমি দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো? তার জন্য আমি আমার ওই নাম্বারটাতে আমার যে আমি যে নাম্বারটাকে ট্র্যাক করছি, যে ইমোবিটাটাকে ট্র্যাক করছি, আমি এটার মধ্যে কল দেব। কল দেওয়ার পরে আমার যে মেইন ইমো আছে, দেখেন আমি কল দিতেছি, দেখেন আমি এই জায়গায় কল দিয়েছি, তো আমি কাট করে দিলাম। তারপরে দেখতেছেন এখানে একটা কল আসছে, এটা আসছে আমার, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আসছে আমার ইমোবিটাতে, এটা আসছে আমার ইমোবিটাতে, এটা আমার যে বাংলাদেশের যে নাম্বারটা, এই নাম্বারে আমার কী আসছে, এখানে কল আসছে। তো এখনকার আমি কিভাবে বুঝবো ওটার মধ্যে কে কল করে বা কিভাবে কল আসে, ওটা কিভাবে বুঝবো? তো আমরা আমাদের যে নিজেদের যে ইমো আছে, আমরা এটাতে যাব। এটাতে যাওয়ার পর দেখেন অলরেডি এখানে আসছে, আপনি দেখতেছেন তো, অলরেডি দেখেন আমার এখানে আসছে, ওইটার মধ্যে কোথেকে কল আসছে বা কী আসছে, অলরেডি আমার এই জায়গায় দেখেন উপরে ইস্যু আছে, এখানে কোথেকে কল আসছে। তো আবার আমি যদি আমার নিজের এই নাম্বারটায় কল দিই, দেখেন আমি আমার এটার মধ্যে কল দিতেছি, দেখেন আমি আমার এটার মধ্যে কল দিতেছি, আমি আমার এটার মধ্যে কল দিতেছি। তো এটার মধ্যে কল দেওয়ার পরে দেখেন এখানে আসছে, আমি এখানে ফারুক একটা কল করেছি, এটা হচ্ছে আমার ইমোবিটা। আর আমার যে মেইন সফটওয়্যারটা আছে, আমার যে এই সফটওয়্যারটা আছে বিটা, ইমোবিটা, দেখুন এখানে আমার এই সফটওয়্যার থেকে একটা কল আসছে। তো আপনি, এটা হচ্ছে আপনার ইমোবিটা, আপনি কীভাবে চেক করতে পারবেন যে আপনার ওইটা তো সেম একটা সফটওয়্যারের কল আসছে? তার জন্য আপনি আপনার মেইন ইমোতে যাবেন। মেইন ইমোতে যাওয়ার পর দেখেন এখানে অলরেডি ইস্যু করতেছে, আপনার ওই জায়গার থেকে আপনার এই জায়গায় একটা কল আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। যদি আপনাদের ভালো লাগে থাকে আমার টিউটোরিয়ালটা, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কেননা আমি যে নিত্যদিন যে ভিডিওগুলো বানাবো আপনাদের জন্য, আমার ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটা লাইক করবেন। তো আজকের মতো এখানে, বাই, সি ইউ।